আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস তৃতীয় অধ্যায়। এখান থেকে আমরা উষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে উষ্ট্রের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা। আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচন করা হয়। হযরত উসমান আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই প্রথম তার ক্ষেত্রে তার কাছে যে প্রথম সমস্যা সৃষ্টি হয় সেই সৃষ্টি সমস্যাটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার করা। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার করা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খুব সহজ ছিল না। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচারকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে একটা যুদ্ধের সৃষ্টি এবং সেই যুদ্ধটাই হচ্ছে উষ্ট্রের যুদ্ধ। এখন আমরা দেখব যে উষ্ট্রের যুদ্ধের কারণগুলো কী। উষ্ট্রের যুদ্ধের প্রথম কারণটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সবারই একটা দাবি ছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যে হত্যা হয়েছে সেই হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি সবার কাছে ছিল। এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন, প্রথম এই ব্যাপারে কথা বলেন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যোগাযোগ করেন এবং তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করেন যে এই বিচার করা হবে। কিন্তু এই বিচারটা ছিল অনেক বড় এবং আন্তর্জাতিক একটা চক্রান্ত ছিল, যে কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই বিচারটা করতে সময়ের দরকার হয়। কিন্তু সময়টা মেনে নিতে রাজি ছিলেন না হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সময়ে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে চলে যায়। এই হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণের দাবিটাই এক নম্বর কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অসন্তুষ্টি। এখানে আমরা যে বিষয়টা দেখব যে একবার মুনাফিক এবং বেঈমানরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে একটা মিথ্যা অপবাদ দেয়। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে কথা বলার জন্য বলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কোনো কথা না বলে তিনি নিশ্চুপ থাকেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু দাসীকে জিজ্ঞাসা করার জন্য। এই কথাটা পরবর্তী সময়ে হযরত আবু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটু কষ্টের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটু মনের মধ্যে কষ্ট পান। পরে ফলশ্রুতিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি একটা অসন্তুষ্টির ভাব সৃষ্টি হয়। যখন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ দাবি করলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন এটা করতে পারলেন না তখন তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা যোগ দিলেন। তখন তাদের সংখ্যা হয়ে গেল তিন, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তিনজনে মিলেই পরবর্তী সময়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি করলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বারবার আশ্বস্ত করলেন যে এই বিষয়ে প্রতিশোধ গ্রহণ করা হবে, এই বিচার করা হবে, কিন্তু এই বিচারটা ছিল সময় সাপেক্ষ। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা তারা মেনে নিতে চাচ্ছিলেন না। পরবর্তী সময়ে তারা তাদের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তিনজনে মিলে তারা কী করলেন, আলী রাদিয়াল্লাহুর বিপক্ষে চলে গেলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, মীমাংসার চেষ্টা করলেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা মীমাংসার ব্যবস্থা হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা মীমাংসার যখন দ্বার প্রান্তে তারা চলে আসলেন তখন বিদ্রোহীরা চিন্তা করলেন যে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। তখন বিদ্রোহীরা রাতের অন্ধকারে দুইটা শিবির, আলী রাদিয়াল্লাহু আনহু এক শিবির এবং অন্য শিবিরে ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু, দুই শিবিরের মধ্যে বিদ্রোহীরা অতর্কিত হামলা চালালেন। দুই শিবিরের থেকেই মনে করা হলো যে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে। আসলে আক্রমণটা তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে করা হয়নি, বরঞ্চ বিদ্রোহীরা সুকৌশলে তাদেরকে আক্রমণ করেছিল। ফলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তখন আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে অগ্রসর হন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হন। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছে এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে উষ্ট্রের যুদ্ধ। পরবর্তী সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে 10,000-এর অধিক মুসলমান নিহত হন এবং অনেক কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেন এবং তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে শাহাদাত বরণ করেন। এবং এখানে মুসলমানদের একটা অপূরণীয় এবং যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কখনো পূরণ করার মতো ছিল না।
কারণ হয়তো তালহা রাদিয়াল এবং জুবাইর রাদিয়াল আশারের মুবাশশারের দুজন সদস্য ছিলেন এবং তারা কিন্তু সেখানে শাহাদাত বরণ করেন এবং পরবর্তী সময়ে একটা বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হলে যুদ্ধে শেষ পর্যায়ের দিক দিয়ে হযরত আলী রাদিয়াল আনহু যুদ্ধে জয় পান। কিন্তু আলী রাদিয়াল চিন্তা করলেন যে আয়েশা রাদিয়াল আনহুকে সম্মানে কীভাবে তাকে যুদ্ধের ময়দান থেকে বের করে দেওয়া যায়। তখন আলী রাদিয়াল আনহুকে তার ভাইয়ের মাধ্যমে উঠে পিঠে সওয়ার করে হযরত আয়েশা রাদিয়াল আনহুকে সসম্মানে যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরে আসলেন। কিন্তু যুদ্ধে হযরত আলী রাদিয়াল আনহু জয়লাভ করলেন। কিন্তু যুদ্ধে আলী রাদিয়াল আনহু জয়লাভ করা বা আয়েশা রাদিয়াল আনহু জয়লাভ করা যেই করুক, এখানে কিন্তু আলী রাদিয়াল আনহু জয়লাভ করছে, কিন্তু এটা মুসলমানদের জয় হয় নাই, এটা বিদ্রোহীদের জয় হয়েছে, এটা ইসলাম বিরোধী যারা ছিল তাদের জয় হয়েছিল। ফলবর্তী সময়ে উষ্ট্র যুদ্ধটা হয়েছে, কিন্তু সেই যুদ্ধে মুসলমানদের অপূরণীয় এবং অনেক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমার মনে হয় যে তোমরা এই উষ্ট্র যুদ্ধ বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।